প্রেমর বাবেই অপরাধ যুবতীর, প্রেমর বাবেই হল রঙা ঘরের আলোহী, প্রেমিকার প্রতারণায় মাতিলে বিপদ। এইবার এগারী বাংলাদেশী যুবতীর প্রেমে ভাঙিলে সীমার পরিধি। আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে প্রেমিকক বিচারি বাংলাদেশের ঢাকার পরা হোজাই জেলার মুরাজারলে অহা যুবতীগীক। প্রেমত হাবুডুবু খা রীনা আখতার নামের বাংলাদেশী যুবতীগীয়ে প্রথমে প্রবেশ করেছিল ভারতীয় ভিজাল, কিন্তু ভারত প্রবেশ করার পাছতেই খোল খালে অপরাধ প্রবণতা। যুবতীগীয়ে ভারতীয় ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্ত করাই নহয়, আধার কার্ড পান কার্ড সহ বনায় লৈছিল বিভিন্ন ভারতীয় নথিপত্র। বাংলাদেশী যুবতীগীর এই কুকাণ্ডত হাত উজান দিছিল আব্দুল আহাদ নামের অধিবক্তাই। জালিয়াতিরে রীনা আখতারের পর হাজিরা বেগমলে সলনি করেছিল নাম। আরক্ষীয়ে গ্রেপ্তার করে পেলায় শঙ্করদেব নগর আদালত হাজির করেছে আর চারিদিনের কারণে অধিক সুদপোষর কারণে আরক্ষী তদন্ত বিচারিছিল, জিম্মাত বিচারিছিল, আর আজি মাননীয় আদালতে দুদিনের কারণে আরক্ষী জিম্মাত দিছে। অভিযোগ অনুসরি বাংলাদেশী যুবতীগীর সঙ্গে আরবত বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল হোজাইর মুরাজারের শিবপুর গাঁওয়ার আব্দুল বাতেন চৌধুরী, কিন্তু পরবর্তী সময়ত প্রেমিকর প্রতারণার বলি হয়ে স্বামীক বিচারি ভারতলৈ ন্যায় বিচারি আহিছিল বাংলাদেশী যুবতীগীক। ইয়ার পাছতে পোহরলৈ আহিল সমগ্র ঘটনা। জালিয়াতির ঘটনাত জড়িত আছিল যুবতীগীর প্রেমিক আব্দুল বাতেন চৌধুরীও। সম্প্রতি মুরাজার আরক্ষীর জিম্মাত থাকা বাংলাদেশী যুবতীগীক আরক্ষীয়ে জেরা অব্যাহত রখার লগতে অব্যাহত রাখিছে জালিয়াতির ঘটনাত অভিযুক্ত সকলের অনুসন্ধান। ডবকার পৰা আব্দুল হাকিমর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। প্রেমর বাবেই অপরাধ যুবতীর, প্রেমর বাবেই হল রঙা ঘরের আলোহী, প্রেমিকার প্রতারণায় মাতিলে বিপদ। এইবার এগারী বাংলাদেশী যুবতীর প্রেমে ভাঙিলে সীমার পরিধি। আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে প্রেমিকক বিচারি বাংলাদেশের ঢাকার পরা হোজাই জেলার মুরাজারলে অহা যুবতীগীক। প্রেমত হাবুডুবু খা রীনা আখতার নামের বাংলাদেশী যুবতীগীয়ে প্রথমে প্রবেশ করেছিল ভারতীয় ভিজাল, কিন্তু ভারত প্রবেশ করার পাছতেই খোল খালে অপরাধ প্রবণতা। যুবতীগীয়ে ভারতীয় ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্ত করাই নহয়, আধার কার্ড পান কার্ড সহ বনায় লৈছিল বিভিন্ন ভারতীয় নথিপত্র। বাংলাদেশী যুবতীগীর এই কুকাণ্ডত হাত উজান দিছিল আব্দুল আহাদ নামের অধিবক্তাই। জালিয়াতিরে রীনা আখতারের পর হাজিরা বেগমলে সলনি করেছিল নাম। আরক্ষীয়ে গ্রেপ্তার করে পেলায় শঙ্করদেব নগর আদালত হাজির করেছে আর চারিদিনের কারণে অধিক সুদপোষর কারণে আরক্ষীয়ে তদন্ত বিচারিছিল, জিম্মাত বিচারিছিল, আর আজি মাননীয় আদালতে দুদিনের কারণে আরক্ষীর জিম্মাত দিছে। অভিযোগ অনুসরি বাংলাদেশী যুবতীগীর সঙ্গে আরবত বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল হোজাইর মুরাজারের শিবপুর গাঁওয়ার আব্দুল বাতেন চৌধুরী, কিন্তু পরবর্তী সময়ত প্রেমিকর প্রতারণার বলি হয়ে স্বামীক বিচারি ভারতলৈ ন্যায় বিচারি আহিছিল বাংলাদেশী যুবতীগীক। ইয়ার পাছতে পোহরলৈ আহিল সমগ্র ঘটনা। জালিয়াতির ঘটনাত জড়িত আছিল যুবতীগীর প্রেমিক আব্দুল বাতেন চৌধুরীও। সম্প্রতি মুরাজার আরক্ষীর জিম্মাত থাকা বাংলাদেশী যুবতীগীক আরক্ষীয়ে জেরা অব্যাহত রখার লগতে অব্যাহত রাখিছে জালিয়াতির ঘটনাত অভিযুক্ত সকলের অনুসন্ধান। ডবকার পৰা আব্দুল হাকিমর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।